প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব নতুন আরও একটি রেসিপি, সেটা হলো ভার্মিস আচার। কক্সবাজারে যে আচারগুলো আমরা কিনে আনি খাওয়ার জন্য অনেকে মানে বাচ্চারা পাগল হয়ে যায়, সেই আচারগুলো ঘরে কিভাবে আপনারা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন সেই রেসিপি চলুন প্রস্তুত প্রণালীতে চলে যায়। এখানে প্রস্তুত করার জন্য আমি নিয়ে নিয়েছি বড়া বেঁধে যাওয়া দুটো কাঁচা আম, এখানে হাফ কেজির মতো আছে। এবার ভালো করে ধুয়ে ক্লিন করে শুকিয়ে নেব, একটা ন্যাকড়ার সাহায্যে শুকিয়ে নিয়ে পানিটাকে নেব। তারপরে আমি ভালোভাবে মুছে নেব যাতে কোনো পানি না থাকে। তারপরে ছোট ছোট পাতলা পাতলা পিস করে কেটে নিব। এবার পাতলা পিস করে কেটে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি, চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার চিনিটা দেওয়ার পরে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। এবার চলুন মশলাটা তৈরি করে নিই। আচারটা তৈরি করার জন্য এখানে আমার মশলাটা হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ মরি, হাফ চা চামচ পাঁচফোড়ন আর 3টি শুকনো লঙ্কা লাগবে। এবার এগুলোকে মিডিয়াম হিটে রেখে টেলে নিব, টেলে গুঁড়ো করে নেবে। এবার চলে যাই আমগুলোর অবস্থা কি দেখে, আমগুলো দেখতে পাচ্ছেন চিনিটা গলে গিয়ে আমগুলো পানি ছেড়ে দিয়েছে। এবার চলে যাব চুলা, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে বেশি তেলের কোনো প্রয়োজন নেই, এখানে সরষের তেল ব্যবহার করেছি আমি, যে কোনো আচারে সরষের তেলটাই সবচেয়ে ভালো মানায়। এবার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি পুরো কড়াইতে একটু ছড়িয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এখানে যে আমগুলো আমি মিক্স করে রেখেছিলাম আমগুলো দিয়ে দিব। এই আচারটা খেতে এতটাই টেস্টি হয়েছে যখন আপনারা তৈরি করবেন বুঝতে পারবেন না এটা কি আপনি ঘরে তৈরি করেছেন। এবার দিয়ে দেব এখানে বিট লবণ হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো। এখানে বেশি দিতে যাবেন না, অল্প করেই দিবেন, হাফ চা চামচের থেকেও কিছুটা কম দিবেন। এখানে দিয়ে দেবো যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, মশলাটাও খুবই অল্প পরিমাণে দিতে হবে, এখানে বেশি মশলা দেওয়া যাবে না। অল্প পরিমাণে মশলা দিয়ে আচারটা তৈরি করলে খেতে এতটা টেস্টি হয়, এত অল্প মশলায় আপনারা যদি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না এটা খেতে এতটা টেস্টি। আমি তো তৈরি করে চুলা থেকে নামানোর পরে আমার ঘরে পুড়িয়ে গিয়েছে আর নেই, শেষ হয়ে গিয়েছে। আপনারাও আশা করি রেসিপিটি ট্রাই করবেন, রেসিপিটি ট্রাই করলে কমেন্টে লিখতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার মূল্যবান মতামত, আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেখতেই পাচ্ছেন চুলাটাকে মিডিয়াম হিটে রেখে আমি রান্না করে নিচ্ছি, চুলাটা অবশ্যই লো হিটে করা যাবে না, লো হিটে করলে কিন্তু আমগুলো গলে যেতে পারে, আর হাই হিটে করলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে আমগুলো সিদ্ধ হবে না। তাই চুলাটাকে মিডিয়াম হিটে রেখে আচারটাকে তৈরি করতে হবে, তাহলে আচারটা পারফেক্টভাবে তৈরি করা যাবে। দেখতে পাচ্ছেন মোটামুটি মাঝে মধ্যে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, অনবরত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, তাহলে গলে যেতে পারে। তা মাঝে মধ্যে এভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দিয়ে উল্টে পাল্টে দিলে শিরাটার মধ্যে ভালোভাবে আমগুলো নেড়ে ছেড়ে দেওয়া যাবে আর আমগুলোর ভিতরে ভালোভাবে শিরাটা ঢুকে যাবে। একটু সময় নিয়ে আচারটা তৈরি করতে হবে, অল্প অল্প অধৈর্য হলে কোনো কিছুই সুন্দর হয় না বা পারফেক্ট হয় না, একটু ধৈর্য নিয়ে কাজ করলে সব কাজে পারফেক্টভাবে করা যায়। দেখতে পাচ্ছেন আচারটা কিন্তু মোটামুটি হয়ে আসছে, আরও অনেকটা কালারফুল হবে। এভাবে নেড়ে ছেড়ে চুলাটাকে এবার এ পর্যায়ে আমি চুলাটাকে লো হিট করে দিব, তা না হলে কিন্তু আমার শিরাটা ঘন হয়ে এসেছে। শিরাটা লো হিট করে চুলাটাকে লো হিট করে দিয়ে শিরাটাকে ভালোভাবে আমের ভিতরে ঢুকিয়ে নিব। আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে, দেখতে পাচ্ছেন কতটা লবণীয় হয়েছে, দেখতে যতটা না লবণীয় খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি। আশা করি রেসিপি ট্রাই করলে বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি।
এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন ভিজিট করছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। আচারটা এইরকমভাবে শুকিয়ে আমি উঠিয়ে নিবো।